মায়ের কথা পড়তে পড়তে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। মাকে যখন ডাকাত দম্পতি নিজের মেয়ে মনে করল, মায়ের প্রশ্ন ছিল, মায়েরই কথা, একবার এই দস্যু দম্পতিকে শ্রীমা জিজ্ঞাসা করেছিলেন, তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো? তার উত্তর দিয়েছিল, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। একজন ভক্ত তা শুনে বলেছিলেন, তাহলে আপনি শ্রীমা তাকে কালী রূপে দেখা দিয়েছিলেন? লুকাবেন না মা, বলুন। সীমা এড়িয়ে গিয়ে বললেন, আমি কেন দেখাতে যাব? সে বললে সে দেখেছে। ভক্ত বলেন, তাহলেই হলো, আপনি দেখিয়েছিলেন। সীমা হেসে বলেছিলেন, তা তুমি যাই বলো না কেন। দক্ষিণেশ্বর মন্দিরে নহবতায় খানায় সীমা থাকতেন নিচের ঘরে, উপরে শাশুড়ি চন্দ্রমণি দেবী। কেমন ছিল এই নহবতের জীবন? শ্রীমা পরবর্তীকালে ভক্তদের কাছে বলেছেন, ঠাকুরের সেবার জন্য যখন নহবতখানা ছিলুম তখন কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো। তার এই ভিতর কত সব জিনিসপত্র, কখনো কখনো একাও ছিলুম। প্রথম প্রথম নহবতের ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত, একদিন কেটেই গেল, শেষে অভ্যাস হয়ে গেছিল। দরজার সামনে গেলেই মাথা নিয়ে আসত। কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। রাত চারটায় নাইতুম, দিনের বেলায় বৈকালে শিলতে একটু রোদ পড়ত, তাইতে চুল শুকাতাম। তখন মাথায় অনেক চুল ছিল। নহবতের নিচে একটু খালি ঘর, তা আবার জিনিসপত্র ভরা, উপরে সব শিকের ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙ্গি মাছের ঝোল হতো কি না? শৌচের আর নেওয়ার জন্য যা কষ্ট হতো, ব্যাগ ধারণ করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম গঙ্গার ধারে অন্ধকারে, কেমন বলতুম হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গে, তারা সঙ্গে নাইতে এসে ওই বারান্দায় চুবড়ি রেখে সব নাইতে নামত, আমার সঙ্গে কত গল্প করত, আবার যাবার সময় চুবড়িগুলো নিয়ে যেত। রাতে জেলেরা সব মাছ ধরত আর গান গাইত, শুনতুম। তবু আর কোনো কষ্ট জানিনি, তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না, কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। কখনো কখনো দু মাসে হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না, মনকে বুঝাতুম, মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ অদর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আকর্ষণ তুম, পায়ে ভাত ধরে গেল, কি আনন্দেই ছিলুম। কত রকমের লোকেই তার কাছে আসতো, দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত। শেষ রাতে অন্ধকারে গঙ্গা স্নান করতে গিয়ে সীমা একদিন সিঁড়িতে শুয়ে থাকে একটা কুমিরের গায়ে প্রায় পা দিয়ে ফেলেছিলেন। এরপর থেকে সীমা আলো না নিয়ে স্নানে যেতেন না। চারিদিকে দরমা ঘেরা নহবতের ছোটো ঘরখানিতে শ্রীরামকৃষ্ণ খাঁচা নাম দিয়েছিলেন। খাঁচায় থাকতেন সীমা ও ঠাকুরের ভাইজি লক্ষ্মীজি। রহস্য করে শ্রীরামকৃষ্ণ কখনো কখনো বলতেন, ওরে খাঁচার সুখসারি আছে, ফল মূল ছোলা ঠোলা কিছু দিয়ে আয়। শ্রীরামকৃষ্ণের এই কথা শুনে অপরিচিত লোক এমনকি মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তও ভেবেছিলেন সত্যি বোধ হয় খাঁচায় পোষা পাখি রয়েছে।
এই সময় শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে নানা ব্যবহারিক উপদেশও দিতেন। পাড়ার লোকদের সঙ্গে ভাব রাখবে, অসুখ করলে কাউকে দিয়ে খবর নেবে, কর্ম করতে হয়, মেয়েলেকের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। একদিন শ্রীমাকে কতগুলো পাঠ এনে বলেছিলেন, এইগুলো দিয়ে আমার শিখে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। শ্রীমা শিখে পাকিয়ে দিলেন আর ফেসেগুলো দিয়ে থান ফেরে বালিশ করলেন। পরবর্তীকালে শ্রীমা বলেছেন, চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেসর বালিশ মাথায় দিতুম। তখন তাইতে শুয়ে যেমন ঘুমতো, এখন এই সব খাট বিছানায় শুয়ে তেমনি ঘুমোই, কোনো তোফাৎ বোধ হয় না। শ্রীমা ও লক্ষ্মীদী উত্তর পশ্চিম অঞ্চলে স্বামী পূর্ণানন্দ নামে এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছে শক্তিমন্ত্র দীক্ষা গ্রহণ করেন। পরে শ্রীরামকৃষ্ণ শ্রীমার জিহ্বায় বীজমন্ত্র লিখে দীক্ষাদান করেন। সারাদিনে যেন সব কাজ নিখুঁতভাবে করে তিনি গভীর রাতে ও ভরে ধ্যান ঝোপ ডুবে যেতেন। তার এই নীরব সাধনার কথা বাইরে কেউই জানতে পারত না। এক জ্যোৎস্না রাতে শুধু স্বামী যোগানন্দ, শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য, নহবতের দরজার সামনে শ্রীমাকে সমাধিস্ত অবস্থায় দেখে ফেলেছিলেন। পরবর্তীকালে তিনি একদিন কথা প্রসঙ্গে আতিয়া নলিনী দিদিকে বলেছিলেন, আমি তোদের বয়সে কত কাজ করেছি, এসব করেও রোজ এক লক্ষ জপ করত, খাটতে হয়, না খাটলে কিছু হয়, সংসারে কাজকর্মের মধ্যে একটু সময় করে নিতে হয়, আমার কথা কি বলবো মা, আমি তো তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপ করতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিকে নিস্তব্ধ, ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় সহ্য হয়ে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতার শব্দে টের পাই খুব ধ্যান জমে গেছে, তখন আমার অন্যরকম চেহারা ছিল, গয়না পরা, লাল পেরে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুশ নেই। ছেলে যোগেন যোগানন্দ সেদিন ঠাকুরের গারু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিনই গিয়েছে না মা, জ্যোৎস্না রাতে চাঁদের পানে থাকিয়ে জোড়হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। আহা, তখন কি মনেই ছিল, আমার বৃন্দেছি একদিন আমার সামনে একটি কাঁসি ঠেলা মেরে গড়িয়ে দিলে, আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। শ্রীমা তখন গভীর ধ্যানস্থ ছিলেন, তা বাইরের ওই শব্দ তার পানে বজ্রের মতো বেজেছিল, তিনি কেঁদে ফেলেছিলেন। দক্ষিণেশ্বরে একদিন সন্ধ্যার পর শ্রীমা শ্রীরামকৃষ্ণ ঘরে খাবার রাখতে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণ তখন খাটের উপর চোখ বুঝে শুয়েছিলেন, লোকে দিয়ে খাবার রেখে গেল মনে করে তিনি বললেন, দরজাটা বন্ধ করে দিয়ে যাস। মা বললেন, হ্যাঁ বন্ধ করলুম। মার গলা বুঝতে পেরে শ্রীরামকৃষ্ণ সংকুচিত হয়ে উঠলেন, আহা তুমি, আমি ভেবেছিলাম লক্ষ্মী কিছু মনে করনি, দিয়ে যেও না বলে ভুল করে দিয়ে যাস বলে ফেলায় তিনি যেন কত অপরাধ করে ফেলেছেন। শুধু তাই নয়, সারা রাত তিনি ঘুমোতে পারলেন না। সকালবেলা নহবতে শ্রীমায়ের কাছে উপস্থিত হয়ে বললেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি, ভেবে ভেবে কেন এমন রুক্ষ কথা বলে ফেললুম। শ্রীমাকে শ্রীরামকৃষ্ণ এমনই মর্যাদা দিতেন সবসময়, সেজন্য পরবর্তীকালে মা বলতেন, আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেনি, ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। শ্রীরামকৃষ্ণের কাছে ভক্তরা যেসব ফলমূল দিত তিনি সেসব নহবতে শ্রীমায়ের কাছে পাঠিয়ে দিতেন, মা আনন্দে সেসব সবাইকে খাইয়ে দিতেন, তিনি বরাবরই এই ব্যাপারে মুক্ত হস্ত ছিলেন। একদিন স্বয়ং শ্রীরামকৃষ্ণ তাকে অনুযোগ করলেন, এত খরচ করলে কী করে চলবে? শ্রীমা কোনো প্রতিবাদ করলেন না, চুপ করে চলে এলুম। কিন্তু রামকৃষ্ণ বললেন যে মা কষ্ট পেয়েছেন, সঙ্গে সঙ্গে ভাতুষ্পুত্র রামলালকে বললেন, ওরে রামলাল, যা যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর, ও রাগ করলে নিজের দিকে দেখিয়ে
সব নষ্ট হয়ে যাবে। ঘটনাটি উল্লেখ করে ভগিনী নিবেদিতা মন্তব্য করেছিলেন, শ্রীমা এমনি প্রিয় ছিলেন, শ্রীরামের কাছে প্রিয় এবং সম্মানের। শ্রীমায়ের বুদ্ধিমত্তা প্রশংসা করতেন ঠাকুর। গঙ্গা তীরে পানি হাঁটিতে প্রতিবার জ্যৈষ্ঠা শুক্ল ত্রয়োদশীতে চিরার মহোৎসব হয়। সেখানে সারাদিন সেদিন আনন্দের মেলা, হরি সিংহতন লেগেই থাকে। শ্রীরামকৃষ্ণ এই উৎসবে যেতে ভালোবাসতেন, একাধিকবার সেখানে গেছেন। একবার এই উৎসবের দিনে সকালবেলা ঠাকুর পানিহাটি যাবার প্রস্তুত হচ্ছেন, কয়েকজন স্ত্রীভক্ত তার সঙ্গে যাবেন বলে ঠিক করেছেন। তারা যাচ্ছেন জেনে শ্রীমা ঠাকুর কাছে জনৈক স্ত্রীভক্তের দ্বারা জিজ্ঞাসা করে পাঠালেন তিনি যাবেন কি না। ঠাকুর বললেন, তোমরা তো যাচ্ছ, যদি ওর ইচ্ছা হয় তো চলুক। মা বুঝলেন ঠাকুর মন খুলে অনুমতি দিচ্ছেন না, আর যদি সত্যি ইচ্ছা হতো তাহলে তিনি বলতেন হ্যাঁ যাবে বইকে। কাজে তিনি যাওয়ার সংকল্প ত্যাগ করলেন, বললেন অত ভিড়ে তাঁর অসুবিধা হবে। রাতে উৎসব ক্ষেত্র থেকে ফিরে এসে ঠাকুর বলেছিলেন, অত ভিড় তার উপর ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করছিল, ও সঙ্গে না গিয়ে ভালোই করেছে, ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংস হংসি এসেছে, ও খুব বুদ্ধিমতী। ওই দিন মায়ের বুদ্ধিমত্তার প্রশংসা করে তিনি আরেকটি ঘটনার উল্লেখ করেছিলেন। একবার মাওরারই ভক্ত লক্ষ্মীনারায়ণ শ্রীরামকৃষ্ণের সভার জন্য 10,000 টাকা দিতে চাইলেন। সন্ন্যাসী তিনি এক কথায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, কিন্তু শ্রীমাকে পরীক্ষা করতে ইচ্ছা হলো তাঁর। মাকে বললেন, ওগো এই টাকা দিতে চায়, আমি নিতে পারবো না বলায় তোমার নামে দিতে চাইছে, তুমি ওটি নাও না কেন, কি বলো? শ্রীমার সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, তা কেমন করে হবে, টাকা নেওয়া হবে না, আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে, কারণ আমি রাখলে তোমার সেবা অন্যান্য প্রয়োজনে খরচ না করে থাকতে পারবো না, হলে ওটা তোমারই নেওয়া হবে। তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে, তোমাকে ত্যাগের জন্য কাজেই টাকা কিছুতেই নেওয়া হবে না। শ্রীরামকৃষ্ণ খুব খুশি হলেন।